ইতিকাফ হচ্ছে তিন প্রকার। ইতিকাফ শব্দটি আকফুন থেকে নির্গত হয়েছে, নিষ্পন্ন হয়েছে। এর আবিধানিকর্থ হচ্ছে আল ইকামা অর্থাৎ অবস্থান করা, আল হাবসু নিজেকে আটকিয়ে রাখা। ইতিকাফ হচ্ছে তিন প্রকার। এক নাম্বার হচ্ছে ওয়াজিব ইতিকাফ। এই ওয়াজিব হচ্ছে আপনার, আপনি যদি নিয়ত করেন যে আমি পাঁচ দিন ইতিকাফ করব অথবা দশ দিন ইতিকাফ করব, আপনি যতদিন ইতিকাফ করার জন্য নিয়ত করবেন এটা অবশ্যই পালন করতে হবে, এটা অবশ্যই আপনাকে অংশগ্রহণ করতে হবে। এবং এই ইতিকাফের পরিসীমা হচ্ছে আপনি যতদিন নিয়ত করেন, আপনি যদি নিয়ত করেন আমি পাঁচ দিন ইতিকাফ করব অথবা সাত দিন ইতিকাফ করব অথবা দশ দিন ইতিকাফ করব, তাহলে অবশ্যই আপনার সময়সীমা হচ্ছে আপনার নিয়ত। আপনি যতদিনের জন্য মানত করেছিলেন ততদিন আপনার কি ইতিকাফ ওয়াজিব হয়ে যাবে। দুই নম্বর হচ্ছে সুন্নাত, সুন্নাত ইতিকাফ অর্থাৎ বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের শেষের দশ দিন যে ইতিকাফ করতেন, এই দশ দিন যদি আমরা পালন করতে চাই এটা হচ্ছে আমাদের জন্য কি সুন্নাত ইতিকাফ। এর পরিসীমা হচ্ছে রমজান মাসের একুশতম রমজান মাসের পূর্বে অর্থাৎ মাগরিব ইফতার করার পূর্বেই মসজিদে প্রবেশ করবেন, এবং ঈদের যখন ছাদ উঠবে তখন মসজিদ থেকে কি বের হয়ে যাবেন। এটা হচ্ছে আপনার সুন্নাত ইতিকাফের পরিসীমা। তৃতীয় নাম্বার হচ্ছে মুস্তাহাব ইতিকাফ। মুস্তাহাব ইতিকাফ হচ্ছে এটা আপনি একদিনও করতে পারেন, দুই দিনও করতে পারেন অথবা এক ঘন্টার জন্য ইতিকাফ করতে পারেন। আমরা সাধারণত মুসলমানরা মনে করি যে ইতিকাফ অবশ্যই দশ দিন থাকা লাগবে, এটা আসলে নয়। আপনি একদিনও আপনার যদি মন চায় আপনি একদিন কি করবেন ইতিকাফ করতে পারবেন। আপনি যদি মন চায় মাত্র এক ঘন্টা আমি মসজিদে সময় দিব, এক ঘন্টা মসজিদে আমি প্রবেশ করব, এক ঘন্টা মসজিদে আমি অবস্থান করে আল্লাহর ইবাদাতে মশগুল থাকব, তাহলে আপনি এক ঘন্টা ইতিকাফ করতে পারবেন, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে মুস্তাহাব ইতিকাফ। এর পরিসীমা হচ্ছে আপনার নিয়ত। আপনি যদি মনে করেন আমি পাঁচ ঘন্টা কি করব মসজিদে অবস্থান করব, এটা আপনি মসজিদে অবশ্যই করতে পারেন। অথবা আপনি যদি এটা চিন্তা করেন যে আমি সেহেরি খাওয়ার পর থেকে ইফতার করা পর্যন্ত আমি মসজিদে কি করব ইতিকাফ করব, এটাও আপনি করতে পারেন। তাহলে আপনি দশ দিন করলে অবশ্যই রসুলের সুন্নাত পালন হবে। আপনি যদি ইচ্ছা করেন একদিনও থাকতে পারেন, দুই দিনও থাকতে পারেন, তিন দিনও ইতিকাফ করতে পারেন। ইতিকাফের মূল শব্দ হচ্ছে কিছুক্ষণ সময়ের জন্য নিজেকে মসজিদে আবদ্ধ করে রাখা, আল্লাহর ইবাদতে নিজেকে আটকিয়ে রাখা, আল হাবসু নিজেকে আটকিয়ে রাখা। তাহলে এই তিন প্রকার ইতিকাফ যে কোনো একটি আমরা গ্রহণ করতে পারি। এক নম্বর কি বলছিলাম ওয়াজিব, এটা আপনি যতদিন নিয়ত করবেন যতদিন মান্নত করবেন ততদিন কি করবেন ইতিকাফ করবেন। দুই নম্বর হচ্ছে সুন্নাত ইতিকাফ। রাসূলুল্লাহ ইসলাম যে রমজান মাসের শেষের দশ দিন ইতিকাফ করেছিলেন এটা আমরা যদি পালন করতে চাই রসুলের সুন্নাহ আমরা পালন করলাম। আরেকটি হচ্ছে মুস্তাহাব, এটা আপনি একদিনও দুই দিনও আপনার যতদিন মন চাই, যত ঘন্টা যত মিনিট মন চাই ততক্ষণ আপনি মসজিদে অবস্থান।